হ্যাঁ ফেসবুকের মেইল আর পাসওয়ার্ড না, এটা মানে গ্রিন কোচিং এর যে এটা ফেসবুকের যে পেজটা ওইটার পাসওয়ার্ড না? হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা মানে ভুল ভুল দিছে এই। হ্যাঁ, তো হ্যাঁ, যখন আমি লগ ইন করতেছি হ্যাঁ, তখন ওইটা দেখাচ্ছে যে এটা রং রং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। রং পাসওয়ার্ড দিয়েছে, তাহলে ওইটা ইমরান স্যারের কাছ থেকে আরেকবার স্যারে ফোন দিয়ে নিয়ে আসতে বলেন। ওইটা পাসওয়ার্ড না, ইমরান স্যারের কাছে আরেকবার ফোন দিতে বলেন স্যারকে। আচ্ছা, আমি স্যারকে বলে এই দিচ্ছি। এটা 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 দেওয়া হয়েছে যে এই মেইলটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে এই পাসওয়ার্ড চাচ্ছে না একটা কোড নাম্বার। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা দিলাম তো, দেওয়ার পরে বলতেছে যে এই যে রং বলতেছে, ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে ওই মানে ইমরান স্যারের কাছ থেকে পাসওয়ার্ডটা নিতে নিয়েন স্যার, মনি স্যারের ফোন দিতে বলেন আচ্ছা যে পাসওয়ার্ডটা রং দিচ্ছেন। আমারে ওই পাসওয়ার্ডটা আচ্ছা দেয়নি, আমাকে চারটা সংখ্যার একটা পাসওয়ার্ড দিছিল। আপনার যে পাসওয়ার্ডটা জানা আছে? স্যার ওই যে চারটা সংখ্যার একটা পাসওয়ার্ড দিছে, চারটা সংখ্যার। এটা 6টা সংখ্যা দিছে হ্যাঁ, যে তাহলে হয়তো বা কোনো ইউজার মিস্টেক নেম হয়েছে, আপনি আর ইমরান স্যারের পাসওয়ার্ড। কাছে ফোন দেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার। আচ্ছা। যাই হোক, সরি তোমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করলাম। যাক, আমরা এখন দ্রুতই শুরু করে দেবো, 1 মিনিটের ভিতরে। কে কে আছে একটু দেখে নেই। জেরিন আছে, তারপরে আফিফ আছে, তারপরে ফারিন আছে, কৃপা, ফাতেমা, মারিয়াম, তাহমিদ আছে, এরপরে হ্যাঁ জেরিন, বড় জেরিন আছে, তিব্রাস কে, তোমার নামটা একটু আমাকে একটু সুন্দর করে লেখো। তোমার নামটা, যার যার নাম আমি জানি না, মানে নামটা উচ্চারণ করতেছি, তারা নামটা লিখে ফেলবা। হ্যাঁ, এরপরে দিলরুবা, ইয়াসমিন, এটা মেবি, তোমার নামটা আরেকবার একটু বলো, আমি মনে করতে পারতেছি না। হ্যাঁ, সাবা আছে, মিফতাহুল জান্নাত আছে, ফাহমি মালেক আছে, মাজাবিন, ইকরাম, সুখ, সারা, এরপরে সাবা, হ্যাঁ, এরপরে হাসিবুল কাদির আছে, নাসরিন খাতুন আছে, সারা জুলফিকার, যাক অনেকেই আছে, তাহমিদা আছে, এরপরে মুনিয়া আছে, তিশা, ইসলাম, সামি, তো আচ্ছা যাক, কামরুন, শিল্পী আছে। তোমাদের নামটা একটু লিখে ফেলো, এটা তো হয়তো তোমাদের বড় আপু বড় ভাই অথবা আম্মব্বুর আইডি, তোমাদের নামটা লিখলে আমার সুবিধা হবে। এরপরে আমাদের ইমরান স্যারও আছেন, যাক, নিলয় আছে, মিসবা, মুনা ইসলাম আছে, প্রভা আছে, ও প্রভা সরি, মনে থাকবে ইনশাল্লাহ এখন থেকে। আমার নাম ইব্রাহিম, ও আচ্ছা, থ্যাংক ইউ। সামান্তা ইসলাম, হাফসা স্যার, আমি আসি, কমেন্ট পড়েন। আর কমেন্ট পড়বো না, এমনিতেই দেরি হয়ে গেছে, আর কমেন্ট পড়বো না, এখন আমরা শুরু করবো পড়াশোনা। সবাই বইয়ের 16 নম্বর অঙ্কটা পড়ো। বইয়ের 16 নম্বর অঙ্কটা পড়ো, 6.2-এর 16 নম্বর অঙ্কটা। তোমাদের দায়িত্ব আসলে একটাই জিনিস, তোমরা দেখবা শুধু আমার কোশ্চেনটা তোলা ঠিক হয় কিনা, কোশ্চেনটা তোলা, তুলতে যদি কোশ্চেন ভুল হয়, কারণ আমার কাছে মূল বইটা নেই, যার কারণে মাঝে মাঝে আমার সমস্যা হচ্ছে।
হ্যাঁ দেখো কোশ্চেনটা ঠিক আছে কিনা তোলা। সালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু পরে ফোন দেন, আমি একটা ক্লাসে আছি, তো আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। দেখো আমরা কি করতে পারি, যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ এটা ষোলো, দেখো 6.216 নম্বর অঙ্কটা এই অধ্যায়ের ভিতরে তোমরা বলতে পারো যে দুইটা অঙ্ক যদি গুরুত্বপূর্ণ থাকে তাহলে এই অঙ্কটা তাদের মধ্যে একটা, যদি দুইটা অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক থাকে তাহলে দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের যোগফল 10 আর বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। দেখো কথা বলা যাবে না তোমরা, কিন্তু দেখো আমি তোমাদেরকে আজকে নামতা পড়া শেখাবো, নামতা, ধরো নামতা বা সংখ্যা কীভাবে পড়তে হয়, সংখ্যা কীভাবে পড়তে হয়। দেখো এই দেখো এখানে আছে, আমি লিখছি 21, 21কে তোমরা কীভাবে পড়বে একটু বলো তো। 21কে পড়া হয় এরকম 2, 10, 1, মানে দুইটা 10 আর একটা 1, দুইটা 10-এ 20 আর 1, 21, 2, 10, 1, 21 এভাবে নামটা পড়তে হয়। দেখো 2, 10, 1, 2, 10, 1, 21 যদি এখানে থাকতো 48, তখন কীভাবে পড়তে, 4×10+8, কারণ 4×10কে 40 আর 8, 48। ঠিক একইভাবে যদি পড়া হয়, অর্থাৎ আমি এরকমভাবে তোমাদেরকে আবার বলতেছি, দেখো 98, 98কে কীভাবে পড়বা, 9, 10, 8, 98, 9, 10, 9টা 10-এ 90 আর 8, 98। যদি এরকম থাকতো 21, একটু আগে দেখালাম 21, তখন এটাকে কীভাবে লিখতে, দেখো 2, 10, 1, 2টা 10, 2, 10, 1, 21, 2টা 10 আর 1 যোগ করলে 21, 2, 10, 1, 21। যদি এরকম থাকে 48, তখন এটাকে কী বলবো, যে 4×10, 4×10কে 40, 4×10, 8, 48। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যায় 10 থাকতেছে, আর এই 8কে আমি বলবো, এটাকে যদি আমি একক দশক বলি তাহলে এটা হলো একক আর এটা হলো দশক, আর এই 1 হলো একক স্থানীয় অঙ্ক, 2 হলো দশক স্থানীয় অঙ্ক, 8 হলো একক স্থানীয় অঙ্ক, 4 হলো দশক স্থানীয় অঙ্ক। কারণ তোমরা যেমন যদি এটাকে 3×4=2, তাহলে 2কে বলবা একক, 4কে বলবা দশক, 3কে বলবা শতক। ঠিক একইভাবে মনোযোগ দিয়ে এই লাইনটা যদি তুমি না বোঝো তাহলে পুরো অঙ্কটা করা আর না করা সমান কথা হবে। নিজেদের মধ্যে কমেন্ট করার চেষ্টা করো না, বারবার বলছি যদি কমেন্ট করো তুমি শিখতে পারবে না, তুমি শিখতে না পারলে তোমার রেজাল্ট খারাপ হবে। 98কে কী কী লেখা যায়, 9, 10, 8, 98, 9টা 10, 9টা 10-এ 90 আর 8, 98, 21, তাহলে 2, 10, 1, 21, 2টা 10,
সে 20 আর 1 21, 48, 4 10 8 48, কারণ 4টা 10, 4টা 10 40 আর 8 48, তাহলে তাহলে দেখা যাচ্ছে সবসময় 10 থাকবে, সবসময় 10 থাকবেই। আর এই 8টাকে বলবো, এই ক্ষেত্রে 8টাকে বলবো একক, 9টাকে বলবো দশক। তাহলে দেখো 10-এর সাথে সবসময় দশক স্থানীয় অঙ্ক আছে, আর একক স্থানীয় অঙ্কটা একাকার রয়ে যাবে। একক স্থানীয় অঙ্ক আমি বলছি এই যে দেখো 8 10, একক স্থানীয় অঙ্ক তাই একাকা বসতে, এক একক স্থানীয় অঙ্ক এক একা বসতে, এখানে 8 একক স্থানীয় অঙ্ক 8 একা বসতে, এই 9 দশক স্থানীয় অঙ্ক তাই 10-এর সাথে বসতে, 2 দশক স্থানীয় অঙ্ক তাই 10-এর সাথে বসতে, 4 দশক স্থানীয় অঙ্ক তাই 10-এর সাথে বসতে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা নির্ণয়ের সূত্র কি? তাহলে দেখো কি লেখা যায়, দশক স্থানীয় অঙ্ক গুণ 10, দশক স্থানীয় অঙ্ক গুণ 10, অর্থাৎ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক 2 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। বোর্ড হলে আরও ভালো বুঝতে, ওই অঙ্কটা 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে আমি বলতেই পারি যে দেখো এই 10 কার সাথে, দশক স্থানীয় অঙ্কের সাথে, 10 2-এর সাথে, 2 কি দশক স্থানীয় অঙ্ক। এই যে দেখো এখানে 4 হলো দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10-এর সাথে দশক স্থানীয় অঙ্ক, 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, এই যোগ চিহ্নটাই যে, এরপরে একক স্থানীয় অঙ্ক। তাহলে কোনো সংখ্যা নির্ণয় সূত্রটা খাতা লিখে ফেলো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় সূত্র হলো 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। এই অঙ্কটা খুব বোঝার বিষয়, তোমরা যারা এখন দেরি করে আসছো বা ক্লাস টাইমে উপস্থিত থাকো না বা একজন আরেকজনের সাথে কমেন্ট করো, দেখা যায় ক্লাস শেষে তারাই বলো যে স্যার বুঝিনি। এই জন্য দয়া করে তোমার নিজের ক্ষতি তো নিজে করোই, আরও সমাজের ক্ষতি করো। এই জন্য বেহায়াপনা না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। যারা কমেন্ট করতেছো আমি কিন্তু উল্লেখ করে এই লাইভ ক্লাসে তাদেরকে কিন্তু কীভাবে শাস্তি দিতে হয় বেশি কথা বলে আমি কিন্তু জানি, তা আমি বলতেছি ফার্দার কেউ কারোর বিষয়ে কটূক্তি কথাবার্তা না বলাই ভালো। এই দেখো এই 10-এর সাথে দশক স্থানীয় অঙ্ক গুণ হয়ে যাচ্ছে, তাহলে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ, এই যে দেখো এদেরকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তাহলে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে এই দেখো 2 অঙ্ক বিশিষ্ট, এই যেমন 98 এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 21 2টা অঙ্ক আছে, অঙ্ক কয়টি, সার্থক অঙ্ক আসলে 9টি, 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9 একটা অঙ্ক, কিন্তু 21 কিন্তু একটা অঙ্ক না, 21 হলো একটা সংখ্যা, 21 হলো 2টা অঙ্কের সমন্বয়ে গঠিত। তাহলে দেখো যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দ্বারা যোগফল, 2টা অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা, তাহলে এই যে 2টা সংখ্যা বিশিষ্ট কোনো একটা সংখ্যার অঙ্ক দ্বারা যোগফল, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যায় 2টা অঙ্ক থাকে, একটা আসলে একক স্থানীয় অঙ্ক থাকে আর একটা আসলে দশক স্থানীয় অঙ্ক থাকে, এই অঙ্ক দুটো যোগফল 10 আর বিয়োগফল 4, সংখ্যাটি নির্ণয় করো। অঙ্কটা বোঝাটা বেশি সহজ, করাটা খুবই সহজ, বোঝাটা অনেক কিছু বোঝার আছে, করাটা খুবই সহজ মনে করি। একক স্থানীয় দেখো মনে করি একক স্থানীয় অঙ্ক
মনে করে কি বলছে দেখো, মনে করে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। এখন এই অঙ্কটার উত্তর দুইটা হতে পারে, এই অঙ্কটার উত্তর কি দুইটা হতে পারে। এখন এই এক্স বড় হবে নাকি ওয়াই বড় হবে সেটা আমরা জানি না, তাহলে কি করব যে একক স্থানীয় অঙ্ক কি একটা আসলে এক্স আর দশক স্থানীয় অঙ্ক আসলে ওয়াই। দেখো, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দ্বারা যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। প্রথম শর্তানু প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে দেখো, প্রথম শর্ততে কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10, অঙ্কদ্বয়ের যোগফল 10, তাহলে একটা অঙ্ক হলো এক্স আর একটা অঙ্ক হলো ওয়াই, অঙ্কদ্বয়ের যোগফল। তাহলে ও আচ্ছা, এখানে আরেকটা লাইন করে ফেলে, মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, অতএব সংখ্যাটি নির্ণয় সূত্র কি, এই যে দেখো, কোনো একটা সংখ্যা নির্ণয় সূত্র ছিল 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কোনটা ওয়াই, যোগ একক স্থানীয় অঙ্ক এক্স। এটা কীভাবে পাইছি, ওই যে একটু আগে সূত্র একটা পড়ে আসছি, আমি ধরছি কোনো দুই অঙ্ক, দুইটা অঙ্কের একটা থাকবে একক স্থানীয় অঙ্ক আর একটা থাকবে দশক স্থানীয় অঙ্ক, তাহলে লিখে দিচ্ছি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্কটি ওয়াই, অতএব সংখ্যাটি, সংখ্যা নির্ণয় সূত্র কি, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক কত ওয়াই, এরপরে সূত্রের প্লাস, এরপরে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কোনটা এক্স, তাহলে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক ওয়াই যোগ একক স্থানীয় অঙ্ক এক্স। প্রথম শর্ত অনুসারে দেখো, প্রথম শর্ত অনুসারে প্রথম শর্তটা কি যে অঙ্কদ্বয়ের যোগফল, একটা অঙ্ক হলো এক্স, এই অঙ্কদ্বয় কে কে, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, অঙ্কদ্বয়ের যোগফল 10, অঙ্কদ্বয়ের যোগফল হলো 10, একটা একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক দুইটার যোগফল হলো 10, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এরপরে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণটা কীভাবে বের করবো, দ্বিতীয় শর্ততে বলছে যোগফল 4 হলে, সরি বিয়োগফল 4 হলে, দেখো সরি বিয়োগফল 4 হলে, বিয়োগফল মানে আসলে কি এই এই দুইটার বিয়োগফল, এই দুইটা এখন বিয়োগ করার সময় তো বড়োটা বিয়োগ ছোটোটা, এখন যদি এক্স বড় হয় ওয়াই ছোটো হয় তাহলে এক্স মাইনাস 4 এর মান কত 4, যদি এরকম হয় যে ওয়াই বড় এক্স ছোটো তাহলে ওয়াই বিয়োগ এক্স সমান 4, তাহলে এটাকে আমরা কী লিখব যে দ্বিতীয় শর্তানুসারে জি আসসালাম আলাইকুম, না 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 করেনি, দেখো দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্ত অনুসারে এখানে এক্স বড় হতে পারে ছোট হতে পারে, যদি এক্স বড় হয় ওয়াই ছোট হয় তবে এক্স মাইনাস ওয়াই সমান 4, এটাকে 2 নং দিতে পারো, অথবা যদি এরকম হয়
ওয়াই বড় এক্স ছোট, তবে ওয়াই বিয়োগ এক্স সমান ফোর। দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান টেন, এক্স প্লাস ওয়াই সমান টেন। এখন কেন? কারণ অঙ্ক দেওয়ার যোগফল হলো দশ, অঙ্ক আসলে একটা অঙ্ক আসলো এক্স আর একটা আসলো অঙ্ক ওয়াই, তাহলে অঙ্ক দেওয়ার যোগফল মানে কি এক্স আর ওয়াই যোগফল আসলো টেন। আবার দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্তে বিয়োগফল, এখন বিয়োগ করার সময় আমি এক্স থেকে ওয়াই বিয়োগ করব নাকি ওয়াই থেকে এক্স বিয়োগ করব, এটা তো আর আমি জানি না। কেন? কারণ এক্স বড় নাকি ওয়াই বড় এটা জানাটা মানে বোঝা যাবে না অঙ্ক না শেষ করলে। এজন্য দ্বিতীয় শর্ত মতো যদি এক্স বড় হয় ওয়াই ছোটো হয়, তবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ফোর। বড়টা মানে কি এক্স, এক্স থেকে যদি ওয়াই ছোটো, এখানে ধরে নিছি যদি, এই যে দেখো যদি বলছি মানে কি ধরে নিছি, যদি এক্স বড় হয় ওয়াই ছোটো হয় তবে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে বিয়োগফল চার। কিন্তু যদি এরকম হয় যে ওয়াই বড় হবে এক্স ছোট হবে, এখানে এখানে এক্স বড় ছিল কিন্তু এখানে এক্স ছোট ধরছে, যদি ওয়াই বড় হয় এক্স ছোট হয় তবে ওয়াই থেকে এক্স বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে বিয়োগফল কত আসে? চার। তাহলে আমরা এক নংয়ের সাথে দুই নংকে একবার যোগ করব, আবার এক নংয়ের সাথে তিন নংকে একবার যোগ করব, কারণ এই দুটোই, এই যে দেখো এক্স থেকে ওয়াই বিয়োগ করছে এখানে, আবার এখানে কী করছে ওয়াই থেকে এক্স বিয়োগ করছে। তাহলে দেখো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে, এক ও দুই নং সমীকরণ যোগ করে দেখে এক্স প্লাস ওয়াই সমান টেন আর এক্স মাইনাস ওয়াই সমান ফোর, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা এক্স আর এক্স টু এক্স সমান দশ আর চার চোদ্দ, এই দুইটা এখানে গুণ আকারে থাকবে সেটলি ভাগ। তাহলে দেখো আমরা প্রথম থেকে একটু দেখে আসি, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দেওয়ার যোগফল টেন, দুই অঙ্ক তার একটা একক স্থানে অঙ্ক থাকবে আর একটা দশক স্থানে অঙ্ক থাকবে, কারণ একটা সংখ্যার আমি বলেই দিছি একুশ, একুশের এক হলো একক স্থানে অঙ্ক, দুই হলো দশক স্থানে অঙ্ক, তাহলে একক স্থানে অঙ্ক হলো এক্স, দশক স্থানে অঙ্ক হলো ওয়াই। অতএব সংখ্যাটি, সংখ্যা নির্ণয় সূত্র কি, দশ ইন্টু দশক স্থানীয় অঙ্ক, এখানে দশক স্থানীয় অঙ্ক ওয়াই, যোগ একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক এক্স। প্রথম শর্ত মতে বলছে অঙ্ক দেয়ের যোগফল, অঙ্ক আসলে একটা আসলে এক্স আর একটা হলো ওয়াই, এই দুটি অঙ্ক যোগ করলে যোগফলটা কত হবে? টেন। আবার দ্বিতীয় শর্ত অনুসারে অঙ্ক দেয়ের বিয়োগফল, অঙ্ক দেয়ের বিয়োগফল, বিয়োগ বললে দেখো অঙ্ক দেওয়া যদি আমরা বিয়োগ করি তাহলে কী করবো, যে এক্স থেকে ওয়াই বিয়োগ করব নাকি ওয়াই থেকে এক্স বিয়োগ করব, এটাই আমরা কনফিউশনে পড়ে যাব। তখন আমরা ধরে নেব যদি এক্স বড় হয়, যদি এক্স বড় আর ওয়াই ছোট হয়, সেই ক্ষেত্রে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে? ফোর। কিন্তু আরেকজন যদি বলে না স্যার এক্স কীভাবে বড়, আমি যদি এক্স ওয়াইটাকে বড় ধরি আর এক্সটাকে ছোটো ধরে, সেই ক্ষেত্রে ওয়াই থেকে এক্স বিয়োগ করলে বিয়োগফল ফোর হবে। তাহলে আমরা এক নংয়ের সাথে দুই নংকে, যেহেতু দ্বিতীয় শর্তে দুইটা সমীকরণ আছে, তাহলে এক এক নংয়ের সাথে দুই নংকে একবার যোগ করব, যোগ করলে এক্স এর একটা মান বেরোবে, যে দেখো এক নং আর দুই নং সমীকরণ যোগ করলে এক্স এর একটা মান বেরোয়েছে। আবার এক নং, এক নংয়ের সাথে আবার তিন নংকে যোগ করব, কারণ এই দ্বিতীয় শর্তে দুইটা সমীকরণ বেরোয়েছে, তাহলে এক নংয়ের সাথে দুই নংকেও যোগ করতে হবে, আবার এক নংয়ের সাথে তিন নংকেও যোগ করতে হবে। তো করে ফেলো, যে এখানে শেষ করে দিই,
যে এক নং ও তিন নং যোগ করে, এক নং এক্স প্লাস ওয়াই সমান টেন, আরটা হলো দুই নং, দুই নংটা হলো ওয়াই মাইনাস এক্স সমান ফোর। এই যে দেখো এখানে প্লাস এক্স আছে, মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা, এই প্লাস ওয়াই আর এই প্লাস ওয়াই মানে কি টু ওয়াই, দশ আর চার চোদ্দ, এই টু টাইপের শেষ হলে ভাগ, অর্থাৎ ওয়াই সমান সমান সেভেন, ওয়াই সমান সমান সেভেন। তাহলে আমরা বের করব যে যখন এক্সের মান সাত, তখন এক্সের মান যখন সাত তখন ওয়ার মান কত এটা বের করব, আবার যখন ওয়ার মান সেভেন তখন এক্সের মানটা কত এটা বের করব। যে এখন লিখবো এক নং সমীকরণ হতে পাই, এক নং সমীকরণে হতে এক নং দিয়ে আমি করতেছি, সেগুলো তুমি দুই নং দিয়েও করতে পারতে, এক নং হতে এক্স প্লাস ওয়াই সমান সমান টেন, এক্স প্লাস ওয়াই সমান সমান টেন, বা দেখো প্রথমে এক্সের একটা মান পাইছো, এক্সের মান যদি সাত হয়, এক্সের মান সাত, এক্সের মান সাত বসাই দাও, এক্সের মান যদি সাত হয় সাইড নোট দিয়ে দাও, যখন এক্স শূন্য শূন্য সাত, এক ওটা বোঝার বিষয় ওয়ার মান থ্রি, আবার আবার ওই এক নং সমীকরণেই এক্স প্লাস ওয়াই শূন্য শূন্য টেন, বা আমরা এখানে এক্সের মান পাইছি সেভেন, আবার এখানে ওই এক আর এখানে এক তিন হবে, ওই এক আর সাত দেখো এখানে এক্সের মান সাত পাইছি, ওয়ার মানও আমরা সাত নিতে পারি, এই টেন এই প্লাস সেভেনটা ওই পেশে গেলে মাইনাস সেভেন, দশ থেকে তিন সাত বিয়োগ করলে তিন থাকে, দশ থেকে সাত বিয়োগ করলে তিন থাকে, তাহলে লিখব এখন দেখো এক্সের মান যখন সাত ওয়াইয়ের মান তখন থ্রি, এক্সের মান যখন সাত ওয়াইয়ের মান থ্রি, তাহলে এক্স সমান সমান সেভেন এবং ওয়াই সমান সমান থ্রি হলে, এক্স সমান সমান সেভেন কমা ওয়াই সমান সমান থ্রি হলে সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স, এক্স সমান সমান সেভেন ওয়াই সমান সমান থ্রি হলে সংখ্যাটি টেন ওয়াই, ওয়াই মান থ্রি প্লাস এক্স মানে সেভেন, টেনের সাথে থ্রি গুণ করলে তিরিশ, তিরিশ যোগ সাত সাঁত্রিশ, আবার আবার দেখো এক্সের মান ওইখানে সাইড নোট দেওয়া হয়নি, যখন ওয়াই মান সেভেন, যখন ওয়াই মান সেভেন দেখো যে যখন এক্সের মান সেভেন আর ওয়াই মান থ্রি তখন সংখ্যাটি আসছে সাঁত্রিশ, আবার যখন ওয়াই মান থ্রি আর এক্সের মান ওয়াই মান সেভেন আর এক্সের মান থ্রি তখন কী করা যায়, যে এক্সের মান থ্রি আর ওয়াই মান সেভেন তখন এত হলে সংখ্যাটি কী করা যায়, টেন ওয়াই প্লাস এক্স, টেন ওয়াই প্লাস এক্স, টেন ইন্টু ওয়াই, ওয়াই মান আসলো সেভেন প্লাস
প্লাস এক্সের মান 3, হ্যাঁ 27কে 70 যোগ 3 73। তাহলে লেখো উত্তর, উত্তর 37 অথবা 73। যাক, আমরা যারা বোঝো নেই প্রথম থেকে একটু আমরা মনোযোগ দিয়ে বুঝে আসি। এখন যদি না বুঝতে পারো অঙ্কটা, আমার মনে হয় না যে আর বোঝা সম্ভব। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো, সবার কমেন্ট আমি পড়তেছি, সবার কমেন্টগুলো পড়ে আমি একবার অ্যান্সার করে দিচ্ছি। ও, আর তোমাদের জন্য আমি একটা আমি খুব শীঘ্রই, হয়তোবা আগামীকাল সম্ভবত, যে দ্বিতীয় মাসিক প্রথম প্রথম মাসিকটা তো হয়ে গেছে, দ্বিতীয় মাসিক আর অর্ধবার্ষিকের 16 থেকে 19 সাল পর্যন্ত সকল প্রশ্নের অ্যান্সার ভিডিও করে আমি ইউটিউব চ্যানেলে ছেড়ে দেব। হ্যাঁ, বোঝো নেই, আমি আবার বোঝাবো, আমি তো একটা অঙ্ক একবার বোঝাই না। দেখো, শুরু করে মনোযোগ দাও সবাই, একটা জিনিস দেখো। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। আমি সবার কমেন্ট দেখতেছি যে অন্যমনস্ক হবা, সে যদি বলো যে স্যার বুঝিনি, আমি বোঝাই দেব না। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, দেখো, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10, দুই অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, দুই অঙ্ক, যেমন এই যে একটা অঙ্ক 21, একটা অঙ্ক, যেমন দেখো, ও ক্যামেরাটা বারবার, দেখো এই যে 98, 98 একটা, দেখো 98 একটা সংখ্যা, 98কে নামতা হিসেবে বললে কি লেখা যায়? 9, 10, 8, 98, কারণ 9টা 10, 9টা 10-এ 90 আর 8 যোগ করলে 98 হয়। 21কে কীভাবে বলা যায়? 2, 10, 1, 21, কারণ 2টা 10 আর 1 যোগ করলে 21 হয়। 48এর ক্ষেত্রে কী বলা যায়? যে 4, 10, 8, 48, কারণ 4টা 10 আর 8 যোগ করলে 48। তাহলে একইভাবে তোমরা একটা জিনিস দেখো, এই যে এখানে সবসময় 10 আসতেছে, এখানে 10, এই যে 10, এই যে 10, আর এই 10-এর সাথে কে কে আছে একটু খুঁজে বের করি, 10-এর সাথে কারা থাকে? এই যে দেখো, এই 8কে বলা হয় একক স্থানীয় অঙ্ক, 9কে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, এই 1রে বলা হয় একক স্থানীয় অঙ্ক, 2কে বলা হয় দশক, এই 4কে বলা হয়, এই 8কে বলা হয় একক স্থানীয় অঙ্ক, 4কে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। তাহলে এই যে যে দেখো, দশক স্থানীয় অঙ্কগুলো 10-এর সাথে, আর একক স্থানীয় অঙ্কগুলো যেমন 8, এই 1, এই 8, একক স্থানীয় অঙ্কগুলো একা একা বসে আছে, আর 10-এর সাথে দশক স্থানীয় অঙ্কগুলো গুণাকার আছে। তাহলে আমরা বলতে পারি 10 কোনো, অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার নির্ণয়ের সূত্র হলো 10 × দশক স্থানীয় অঙ্ক, 10 × দশক স্থানীয় অঙ্ক, এই যে 10 × দশক স্থানীয় অঙ্ক, এই যোগ চিহ্নটা, এই যে এরপরে একক স্থানীয় অঙ্ক। তাহলে এক কথায় বলতে পারি 10 × দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, শেষ। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা, পুরো অঙ্কটা করব। তাহলে অঙ্কটা করার জন্য, অর্থাৎ এই যে সংখ্যা বের করতে বলছে, সংখ্যা নির্ণয় করো, তাহলে কোনো একটা সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই দশক স্থানীয় অঙ্ক জানা লাগবে আর একক স্থানীয় অঙ্ক জানা লাগবে, না হলে তুমি সংখ্যা নির্ণয় করতে পারবা না। এজন্য লিখছে, মনে করি একক স্থানীয় অঙ্ক x
দশক স্থানে অঙ্ক ওয়াই। এখানে একক স্থানে অঙ্ক তুমি এ আর দশক স্থানে অঙ্ক বিও ধরতে পারতা। অতএব সংখ্যাটি, এই যে দেখো আমি সংখ্যাটি নির্ণয়ের একটা সূত্র বের করে আসছি। সংখ্যাটি নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে দেখো, দশ গুণ দশক স্থানীয় অঙ্ক, দশ গুণ গুণ মানে ইন্টু, দশ ইন্টু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই এই সূত্রের, প্লাস এই যে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। এটা হচ্ছে কোনো একটা সংখ্যা নির্ণয়ের সূত্র। এরপরে কি বলছে দেখো, অঙ্কদ্বয়ের যোগফল টেন। অঙ্কদ্বয়ের যোগফল মানে কি, দুইটা অঙ্কের যোগফল, দুইটা অঙ্ক, একটা আসলে অঙ্ক এক্স আর একটা আসলে ওয়াই, এই অঙ্ক দুইটার যোগফল টেন। তাহলে অঙ্ক দুইটা যোগ করলে যোগফল লেখার সময় সমান চিহ্ন দিয়ে টেন, এটাকে আমি এক নং সমীকরণ দিছি। দুই নং সমীকরণটা বোঝার আর একটা বিষয় হলো, আমরা স্বাভাবিকভাবে ছোটোবেলায় যখন অঙ্ক করছি তখন তোমাদের বলছি যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তাহলে এই যে দেখো বিয়োগ ফল চার, অঙ্ক দুইটা আর বিয়োগ ফল চার। এখন অঙ্ক দুইটা আমি যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে বিয়োগ ফল চার হবে, এখন আমি কি জানি যে এক্স বড় নাকি ওয়াই বড়? আমি তো আর জানি না, এখানে এক্সও বড় হতে পারে অথবা এক্স ছোটো হতে পারে, তো আমি তো জানি না যে কে বড় আর কে ছোটো। তাই একবার এক্সকে বড় দোষছি, একবার ওয়াইকে বড় দোষছি। দেখো যখন আমি এক্সকে বড় দোষছি তখন ওয়াই ছোট, অথবা যখন ওয়াইকে বড় দোষছি তখন এক্স ছোট। তাহলে কী করছি, যদি এক্স বড় হয় ওয়াই ছোট হয় তখন বড়টা থেকে ছোটোটা বিয়োগ করছে, বড়টা মানে কি এক্স থেকে ছোটোটা ওয়াই বিয়োগ করলে বিয়োগ ফলটা কত হবে, চার। এটাকে দুই নম্বর লাইন। অথবা যদি এক্স বড় না হয়, ওয়াই যদি বড় হয়, যদি এক্স বড় না হয় ওয়াই যদি বড় হয় তাহলে ওয়াই বড়, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, বড়টাকে ওয়াই, তাহলে ওয়াই থেকে ছোটোটাকে এক্স, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করার পর বিয়োগ ফলটা কত হবে, ফোর। এখন যেহেতু দ্বিতীয় শর্তে দুইটা সমীকরণ পাইছে আর প্রথম শর্তে একটা সমীকরণ পাইছে, তাহলে প্রথম শর্তটা এক নয়ের সাথে এই দুই নংকেও হিসাব করতে হবে, আবার এই এক নংয়ের সাথে তিন নংকেও হিসাব করতে হবে। কেন? কারণ প্রথম শর্তে মাত্র একটা সমীকরণ পাইছে আর দ্বিতীয় শর্তে দেখো দুইটা সমীকরণ পাইছে। তাহলে এই এক নং সমীকরণের সাথে দুইকেও হিসাব করতে হবে, আবার এক নং সমীকরণের সাথে তিনকেও হিসাব করতে হবে। এখন অনেকে বলছো স্যার এক নংয়ের সাথে দুই নংকে যোগ কেন করবো, বিয়োগও তো করতে পারি। হ্যাঁ করবা, তোমার ইচ্ছা। এক নংয়ের সাথে দুই নংকে আমি যোগ করছি, আবার এক নংয়ের সাথে তিন নংকে যোগ করছি, তা আমি এক নংয়ের সাথে দুই নংকে যোগ না করে আমি বিয়োগও করতে পারতাম, তো সমস্যা, কোনো সমস্যা নেই। আবার এই এক নংয়ের সাথে তিন নংকে যোগ না করে আমি বিয়োগও করতে পারতাম। তা দেখো যে এক ও দুই নং সমীকরণ যোগ করে, এক নংয়ের সাথে দুই নংকে যোগ করব, এক ও দুই নং সমীকরণ যোগ করে, এক নং যোগ দুই নং। তাহলে দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এটা আসলে এক নং, এটা হলো দুই নং, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, একটা এক্স আর একটা এক্স যোগ করলে টু এক্স সমান দশ আর চার চোদ্দ, টুটা গুণাকার আছে পেশে আসলে ভাগ, চোদ্দোকে সাত দুই দিয়ে ভাগ করলে সাত। এখন এই এক নংয়ের সাথে দুই নংকে হিসাব করা শেষ, এখন এক নংয়ের সাথে তিন নংকে হিসাব করব ও যোগ করব, এটা যদি যোগ করি তাহলে এইটাও যোগ করব, এটা বিয়োগ করলে এটাও বিয়োগ করব। এখন দেখো এক্স প্লাস ওয়াই সমান টেন, এটা আসলে এক নং সমীকরণ আর এটা আসলে দেখো দুই নং সমীকরণ, সরি এদিকে লিখছি এক আর তিন, তাহলে এটা আসলে এক নং সমীকরণ আর এই যে মনোযোগ দিয়ে দেখো এটা আসলে তিন নং সমীকরণ, এই যে তিন নং, এক নং আসলে এক্স মাইনাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান টেন, এক নং সমীকরণ। আর তিন নং সমীকরণ কোনটা, ওয়াই মাইনাস এক্স সমান ফোর। তাহলে এই এই যে দেখো প্লাস এক্স আর এই যে দেখো মাইনাস এক্স কাটা, আর একটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে দুইটা ওয়াই, দশ আর চার চোদ্দো, এখানে ওয়াই সাথে টোটা গুণাকার আছে এই পেশে আসলে ভাগ হয়ে যাবে, তাই চোদ্দোকে দুইটা ভাগ করলে
সাত, তাহলে এক্স এর মানও সাত পাইছে, ওয়াইয়ের মানও সাত পেয়ে গেছে। এই যখন এক্স এর মান সাত তখন ওয়াইয়ের মানটা কত এটা বের করব, যখন এক্স এর মান সাত তখন ওয়াইয়ের মানটা বের করব। এখন এটা আমি এই যখন এক্স এর মান সাত তখন ওয়াইয়ের মানটা কত এটা আমি এক নং দিয়েও বের করতে পারি, ইচ্ছা করলে দুই নং সমীকরণ দিয়ে বের করতে পারি, ইচ্ছা করলে তিন নং সমীকরণ দিয়ে বের করতে পারি। তাহলে এক নং সমীকরণ থেকে করলাম এক্স প্লাস ওয়াই সমান টেন। এখন যখন এখানে মান পাইছে কয়টা, দুইটা, যখন এক্সের মান সাত আগে একটা একটা করে বের করে দেখো, যখন এক্সের মান সাত তখন ওয়ার এই যে এক্সের জায়গায় সাত প্লাস ওয়াই সমান টেন, এই ওয়াইটা যে এই টেনটা যে এই প্লাস সেভেনটা বেশি আসলে মাইনাস, দশ থেকে সাত বিয়োগ করলে তিন। দেখো যখন এক্সের মান সাত তখন ওয়ার মান কত, তিন, এক্সের মান সাত হলে ওয়ার মান তিন। আবার দেখো ওই এক নয় বসাইছি এক্স প্লাস ওয়াই সমান টেন, আবার ওয়াইয়ের মান দিয়ে করবো। এখন আগে প্রথমে বের করছি হলো এক্সের মান দিয়ে ওয়াইর মান বের করছি, আবার এই পাশে কার মানটা আসছে ওয়াই আসছে, তাই ওয়াই ইউজ করব। তাহলে এই এক্সটাই যে প্লাস ওয়াইয়ের মানটা সেভেন সমান টেন, এক্সটাই যে এই টেনটাই যে এই প্লাস সেভেনটা এই পেশে গেলে মাইনাস সেভেন, দশ থেকে সাত বিয়োগ করলে তিন। তাহলে দেখো যখন এক্সের মান সাত আর ওয়াইয়ের মান থ্রি, যখন এক্সের মান সাত আর ওয়াইয়ের মান থ্রি, এক্সের মান সাত আর ওয়াইয়ের মান থ্রি হলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি আসলে টেন ওয়াই প্লাস এক্স। এই যে দেখো সংখ্যাটি বের করে রেখে এসেছিলাম, এই যে টেন ওয়াই প্লাস টেন। দেখো যখন এই যে দেখো যখন এক্সের মান সাত আর ওয়াইয়ের মান থ্রি তখন সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স, এক্সের মান এই যে এক্সের মান তিন আর ওয়াইয়ের মান সাত, তিন দশকে তিরিশ আর সাত সাঁত্রিশ। আবার যখন এক্সের মান সাত সরি যখন ওয়াইয়ের মান সাত আর এক্সের মান তিন, যখন ওয়াইয়ের মান সাত এক্সের মান তিন হলে সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স, টেন ইন্টু ওয়াইয়ের মান সেভেন প্লাস থ্রি, সাত দশকে সত্তর আর তিন তিয়াত্তর। তা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি কে কে বুঝছো আমাকে একটু কমেন্ট করে লেখো তো, কে কে বুঝতে পারছো একটু লেখো তো, দেখি কে কে বুঝতে পারে। এই অঙ্কটা কে কে বুঝতে পারছো একটু আমাকে লেখো। মিফতাউল বুঝছে, মিফতাউল, এরপর নীলয় বুঝতে পারছো, মিফতাউল, মিফতাউল বুঝতে পারছে, নীলয় বুঝছো, মাহজাবিন বুঝতে পারছো, তা টিপ রুজ ইসমাত, তোমার নামটা কি আমাকে একটু বলে দাও, আমি বুঝছি, ওকে ফাইন। ইকরাম বুঝতে পারছো, ফাইন বুঝছে, সারা বুঝছো, ইয়ে মানে তামিদা বেদব ইয়ে লেখছো, জি লেখার জানা তামিদা দিন দিন বেদব হয়ে যাচ্ছে, বেদব। এরপরে স্যার আমার কোশ্চেনটা একটু দেখেন, আচ্ছা তোমার কোশ্চেনটা আমি দেখছি, তুমি কি লেখছো, সামি, হ্যাঁ এক ও দুই আর এক ও তিন নং সমীকরণ যোগ করলেন কেন, ও এক এক আর দুই আর এক আর তিন যোগ না, তুমি ইচ্ছা করলে বিয়োগও করতে পারতা, আর এই যোগ করার কারণটা হলো আমরা এক্স আর ওয়ার মানটাকে বের করা,
যোগ না করলে অথবা বিয়োগ না করলে এক্স আর ওয়ার মানটা বের হতো না। এজন্য 1নং আর 2নং সমীকরণ আর 1নং আর 3নং সমীকরণ যোগ করছি হয় এক্স অথবা ওয়ার মান পাওয়ার জন্য। হ্যাঁ আমি বুঝছি স্যার, জেরেন থ্যাংক ইউ, বুঝতে পারছি। বড় জেরেন 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 দুইজন একসাথে, ফারিন ফারিন তো ফারিন ডট 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 ডর মানে কি ফারিন বুঝিনি, বুঝতে পারছি ফারিন বুঝিনি। আসলে ফাঁকি বাজরা তো কমই বুঝবে, ফাঁকি বাজরা ফাঁকি দিতে দিতেই তো ফারিন হয়েছে। ফারিন কি এমনি এমনি হয়েছে, ফাঁকি দিয়েই ফারিন হয়েছে। এরপরে দেখ তোদের জন্য আমি এই রাত্রের খাবারের ব্যবস্থা করছি, খা 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 আকর। এরপরে ঈশ্বর ইসলাম সুখ, বুঝতে পারছো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, অধিকাংশ সৃজনশীল অঙ্কটা আসে, এই জন্য আমি এই অঙ্কটা অনেক সময় ধরে করালাম তোমাদেরকে। ফারেন বুঝছো, সবাই বুঝছে, তার মানে কি অনেকে বুঝেনি, শুধু শুধু বলে হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি। সাবা বুঝছো, তিশা আর সবার নাম, কৃপা স্যার আমি ম্যাথ কোন নিয়ম করব, স্যার আমি ম্যাথ কোন নিয়মে, স্যার এই ম্যাথ কোন নিয়মে করে, তোমার কথা আমি বুঝতে পারি নাই কৃপা। অনেক ভুল করে বুঝতে পারছি, অঙ্ক ভুল করে বুঝতে পারছি। কি বলছো তুমি সাঞ্জু, তুমি কি বলছো যে অঙ্ক ভুল করে বুঝতে পারছি, ভুল করে কেউ বুঝতে পারে? স্যার আমার কোশ্চেনটা একটু দেখেন, দেখলাম তো স্যার পাশে লিখতে হবে, মেন বুঝলাম না তোমার লেখা, আমি একটু, তোমরা বাংলা লেখো কেন, ইংলিশে ইংলিশে তোমরা লিখতে পারো না, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি তো তোমাদের বাংলা কথাগুলো কম বুঝি। স্যার কুল, যাক দেখি এই দুইটা অধ্যায় তোমাদেরকে করালাম, দেখি 18 নম্বর অঙ্কটা খুবই সহজ, কে কে করে দিতে পারে আমাকে 18 নম্বর অঙ্কটা, তোমাদেরকে এখন করে আমাকে উত্তর বলো তো কে কে করতে পারো 18 নম্বর অঙ্কটা করে, 18 নম্বর অঙ্কটা ঝটপট করে ফেলো, কে কে করতে পারো 18 নম্বর অঙ্কটা কে কে করতে পারো দেখি, আর যে যে পারবে না আমাকে বলো, কে পারবে না, না পারলে আমি করে দেবো, বসে থাকবে না, কে কে পারবে না আমাকে বলো যে স্যার আমি পারবো না, আর যে পারবা সে করে বলো, করে আমাকে উত্তর বলো, দেখি কে কে উত্তর বলতে পারে ঝটপট। ও আচ্ছা, কৃপা বলছো ম্যাথটা কোন নিয়ম, প্রতিস্থাপন নাকি অপনয়ন, যে কোনো একটা করলে হবে, প্রতিস্থাপন অঙ্কটা করতে পারো, অপনয়নও করতে পারো, কিন্তু এখানে অনেকগুলো সমীকরণ, এই জন্য অপনয়ন নিয়মটা করা সহজ। আফিফ লেখছো ম্যাথ তো বুঝতে পারছি কিন্তু তুলতে পারে না, ওকে সমস্যা না, আমি এটা তোমাদেরকে আমাদের এই গ্রুপে থাকবে, তুমি পেয়ে যাবা, ক্লাস শেষের পর তুলে নিও ভিডিওটা আবার দেখে।
তোরা বোকা শোকা মানুষ, অঙ্ক টঙ্ক কম বুঝিস, এই সহজ অঙ্ক পারতেছিস না। চলো শুরু শুরু করি 18 নম্বরের অঙ্কটা। দেখো অঙ্কটা তোলা ঠিক হয় নাকি, অঙ্ক তোলা যদি ঠিক হয় তাহলে অঙ্ক উত্তর মিলবে এবং সঠিক উত্তর হবে। হ্যাঁ, আমি গানের রাজা, আমি গান প্র্যাকটিস করছি সারেগামাপা, আমি এবার চ্যাম্পিয়ন হয়েছি। একজন বালক দোকান থেকে 15 দেখো অঙ্কটা ঠিক আছে কিনা সবাই একটু লক্ষ্য করো। আচ্ছা সামিয়া, আমি এই ক্লাস শেষের পর আমি তোমাকে ফোন দিব, তুমি কি বোঝো না আমি বুঝতে পারতেছি না, আমি তোমাকে ফোন দিব ক্লাস শেষে। দেখো একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা ক্রয় করে,
আবার অন্য একজন বালক একই দোকান থেকে 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকা ক্রয় করলো। খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক ওই একই দোকান থেকে 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। খাতার মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি খাতার মূল্য, আর পেন্সিলের মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি পেন্সিলের মূল্য। খাতার মূল্য মানে একটি খাতা, আর পেন্সিল বলতে বোঝানো হচ্ছে একটি পেন্সিল। তাহলে লেখো, মনে করি খাতার মূল্য X টাকা। খাতা আগে পেন্সিল পরে। হ্যাঁ, শুরু করো। মনে করি খাতার মূল্য X টাকা, দেখো মনে করি খাতার মূল্য আসলে X টাকা। এখানে খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করতে বলছে। খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। মনে করি খাতার মূল্য X টাকা, পেন্সিলের মূল্য Y টাকা। খাতার মূল্য আসলে X আর পেন্সিলের মূল্য আসলে Y। মনে করি একটি খাতা বলতে বোঝানো হচ্ছে একটা খাতা, আর পেন্সিল দ্বারা বোঝানো হচ্ছে একটি পেন্সিল। তাহলে খাতার মূল্য X, একটি খাতার মূল্য X, একটি পেন্সিলের মূল্য Y। তাহলে প্রথম ক্ষেত্রে 15টি খাতা কিনছে, তাহলে একটি খাতার মূল্য যদি X হয় তাহলে 15টি খাতার মূল্য 15টা X, অর্থাৎ একটি খাতার মূল্য X টাকা হলে 15টি খাতার মূল্য 15X। একটি পেন্সিলের মূল্য যদি Y হয় তাহলে 10টি পেন্সিলের মূল্য 10Y। তাহলে দেখো প্রথম শর্তানুসারে তাহলে দেখো পনেরোটি খাতা, তাহলে একটি খাতার মূল্য যদি X হয় পনেরোটি খাতার মূল্য হবে 15X। আর দেখো একটি পেন্সিলের মূল্য যদি Y হয় তাহলে 10টি পেন্সিলের মূল্য 10Y। তাহলে এটা হলো 15X দ্বারা বোঝানো হয় 15টি খাতা আর 10টি পেন্সিলের মোট দাম হলো 300। মোট দাম বলতে বোঝানো হচ্ছে এখানে যোগ, মোট দাম 300। আবার দ্বিতীয় শর্ত অনুসারে দেখো, আবার বললে দ্বিতীয় শর্ত শুরু হয়ে যাবে। অন্য একজন বালক একই দোকান থেকে 10টি খাতা, তাহলে ওই একই দোকান মানে কি, একটা দোকানে একজনের কাছ থেকে একটা খাতা যে দাম রাখবে অন্য একজনের কাছ থেকে ওই সেম দামই রাখবে। তাহলে এখানে 10টি খাতা বলছে, তাহলে একটি খাতার দাম যদি X হয় তাহলে 10টি খাতার দাম 10X। আর 15টি পেন্সিল বলছে, 15টি পেন্সিল, তাহলে একটি পেন্সিলের দাম যদি Y হয় 15টি পেন্সিলের দাম 15Y। এর মোট দাম বলে যোগ করলে কত হবে, মোট দাম আসলে 250 টাকা। আবার একটু দেখো, অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে, অঙ্ক শেষ। মনে করি খাতার মূল্য X টাকা, পেন্সিলের মূল্য Y টাকা। তাহলে খাতার মূল্য X মানে কি, একটি খাতার মূল্য যদি X হয় 15টি খাতার মূল্য 15X, যোগ একটি পেন্সিলের মূল্য যদি Y হয় তাহলে 10টি পেন্সিলের মূল্য 10Y। এদের মোট দাম বলে যোগ করলে কত হবে, 300। আবার দ্বিতীয় শর্ত অনুসারে দেখো, দ্বিতীয় শর্ততে কী বলছে, একটি খাতার দাম যদি X হয় তাহলে 10টি খাতার দাম 10X, যোগ একটি পেন্সিলের দাম Y হলে 15টি পেন্সিলের দাম 15Y। এদের যোগ করলে যোগফল কত হবে, 250।
কারণ এদিকে বলে দিয়েছে 10টি খাতা 15টি পেন্সিলের মোট দাম আসলে বুঝে নিতে হবে, এখানে মোট দাম বুঝাচ্ছে 250। এটাকে প্রথম লাইনে ধরতে পারো আর এটাকে দ্বিতীয় লাইনে অর্থাৎ দ্বিতীয় সমীকরণে ধরতে পারো। এখন মনে রাখতে হবে এই দুইটা সমীকরণকে আমি প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারি অথবা অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারি। এই অঙ্ক দুইটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারি অথবা অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারি। আমি যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে এই 10 দ্বারা এই 1 নং গুণ করতে হবে, 2 নং গুণ করব, আর এই 15 দ্বারা এই 1 নং গুণ করব, কারণ আমি ওয়াইটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এই ওয়াইট 10 দ্বারা 2 নং গুণ, ওয়াইট 10 দ্বারা দেখো এই ওয়ার 10 দ্বারা 2 নং গুণ করব, আর দেখো আমি আবার বলছি ওয়াইট 10 দ্বারা 2 নং গুণ, আর এই ওয়ার 15 দ্বারা এই 1 নং গুণ করব। তাহলে দেখো এটা অপনয়ন পদ্ধতি, তোমরা জানো 6.1 করাইছে 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে 15 দ্বারা এবং 2 নং সমীকরণকে 10 দ্বারা গুণ করে। 1 নং সমীকরণ যদি আমি 1 নং সমীকরণকে যদি আমি 15 দ্বারা গুণ করি তাহলে 15কে 15 দ্বারা গুণ করলে 225 মেবি এক্স প্লাস, আবার 15 দ্বারা 100কে গুণ করলে 150 ওয়াই, 15 দ্বারা 300কে গুণ করলে 4500। আবার দেখো 2 নং সমীকরণকে 10 দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে 10 দ্বারা গুণ করে 10কে 10 দ্বারা গুণ করলে 100x যোগ, আবার এই 15কে 10 দ্বারা গুণ করলে 150 ওয়াই, এটাকে 250কে 10 দ্বারা গুণ করো। এখন যেহেতু +50 হয় আর +50 হয়, এটা আর এটা দুইটা মিলে গেছে, তাহলে চিহ্ন দুইটাকে ভিন্ন করার জন্য, চিহ্ন দুইটাকে ভিন্ন করার জন্য বিয়োগ করে দাও। লেখো বিয়োগ করে, বিয়োগ করে, বিয়োগ করা মানে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যে চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস, এই +50 হয় -50 হয় কাটা, 250 থেকে সরি 225 থেকে 100 বিয়োগ করলে 125 এক্স, আর এটা থেকে এটা বিয়োগ করো কত হয় 2000, এই 2000 এই যে 125 এক্সের সাথে গুণাকার আছে এই পেশে আসলে ভাগ হয়ে যাবে, 125কে এক্স দ্বারা ভাগ করলে কত হয় দেখো, 125কে পঁচাত্তর, দেখো 16 আসে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এক্সের মান 16 আসে, এই এক্সের মান তুমি ইচ্ছা করলে 1 নং বসাইতে পারো, 2 নং বসাইতে পারো, এটা তোমরা নিজেরা করে নেবা, আমি আর এটা করবো না। তাহলে ওয়ার মান মেবি সবারটা দেখে ওয়ার মান মেবি 6 হবে। তাহলে দেখো আমরা বলতেই পারি যে এই দুইটা সমীকরণে এই ওয়ার মান আসলে 10, এই 10 দ্বারা এই 2 নং গুণ, আর এটা অপনয়ন পদ্ধতিতে, তোমরা আগেও আমি 6.1 এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি, এখানে ওয়ার মান 15, এই 15 দ্বারা এই 1 নং গুণ, এরপর হিসাব করে দেবো অ্যান্সারটা মিলে যাবে। যাই হোক এটা সহজ অঙ্ক ছিল অন্যান্য অঙ্কের তুলনায়, তা কে কে বুঝতে পারছো আমাকে একটু লিখো শেষবারের মতো, কে কে বুঝতে পারছো সবাই রেসপন্স করো, সবাই রেসপন্স করো, সামিয়া বুঝতে পারছো, থ্যাংক ইউ, আর কে কে বুঝতে পারছো সবাই রেসপন্স করো, নিলয় বুঝতে পারছো, নিলয় ক্লাস এখনও শেষ করেনি, বুঝতে পারছো কিনা তাই বলো, মাহাজামিন বুঝছো,
ফাতেমা মারিয়াম, বুঝতে পারছো? থ্যাংক ইউ। আফিফ, বুঝতে পারো নি? আফিফ, ভিডিওটা আর একবার দেখে নাও। মিথ্যাহুল, বুঝতে পারছো? ফাহিম, বুঝছি। আর কে কে বুঝছো? জেরেন, বুঝতে পারছো? তিশা, আচ্ছা ঠিক আছে বুঝছি। ওকে সামি, বুঝতে পারছো? সবাই বুঝে না? আলী আহমেদ, জি স্যার বুঝছি। আচ্ছা যাক, আমাদের ক্লাস টাইমের সময় অতিরিক্ত 15 মিনিট হয়ে গেছে, যাক আর সময় নেব না। দেখি সামনের দিন গ্র্যাপ করানো যায় কিনা, আমার কাছে গ্র্যাপ পেপার নেই, ম্যানেজ করার চেষ্টা করব। আজকে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে তোমরা HW করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।